দেখুন, যে কারণে ভারতের সঙ্গে ফের রেকর্ড পরিমাণ ডলারের অস্ত্র চুক্তি ইসরায়েলের। ভারতের সঙ্গে ফের রেকর্ড পরিমাণ আর্থিক অঙ্কের অস্ত্র চুক্তিতে স্বাক্ষর করল ইসরায়েল। নতুন করে 63 কোটি মার্কিন ডলারের অস্ত্র চুক্তি হয়েছে দিল্লি এবং জেরুজালেমের মধ্যে। নতুন এই চুক্তি অনুসারে ভারতীয় নৌসেনার জন্য ইসরায়েলের থেকে আসবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যেগুলি মাটি থেকে আকাশে নিক্ষেপ করা যাবে খুব সহজেই। রবিবার সরকারিভাবে ইসরায়েল তরফ থেকে জানা হয়েছে যে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যারোস্পেস ও প্রতিরক্ষা কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ইসরায়েল। ভারতের 4টি যুদ্ধজাহাজ বসান থাকবে এই ক্ষেপণাস্ত্র। বিমান, হেলিকপ্টার, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানসহ সব ধরনের আকাশভিত্তিক হুমকি নস্যাৎ করতে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। মাসখানিক আগেই ভারতের সঙ্গে ইসরায়েলের 200 কোটি মার্কিন ডলার অস্ত্র চুক্তি হয়েছিল। ইসরায়েলের ইতিহাসে এই ধরনের অস্ত্র চুক্তির নজির আর নেই। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।